এই উদ্দেশ্য দুজনেই জানতো যে তুমি স্টিয়ারিংয়ে বসো, আমি গিয়ে অপকর্মটা করে আসি, হয়তো এরপরে আমি স্টিয়ারিংয়ে বসবো তুমি যাবা, এরকম কিছু থাকতে পারে। এটা এখন তো ওকে এক্সামিন করতে হবে। শহীদ রশিদ বক্কর, বক্কর এখনও ধরা পড়ে নাই, তো এদেরকে এক্সামিন করতে হবে। এটা একটা গ্যাং রেপের প্রচেষ্টা হতে পারে এবং সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আরও কথা হলো যে একে হচ্ছে যে রোল চেঞ্জ করা, এটা একটা মোটিভ। আরেকটা হলো বাস চালায় গেল কেন, যেখানে একটা হত্যা চেষ্টা হচ্ছে সেখানে ও স্টিয়ারিংয়ে বসে বাসটা চালাচ্ছে, বাসটা ওর যদি নিয়ত ভালো থাকতো তো বাসটা থামাই, বাস থামাইয়া একে নিবৃত্ত করার চেষ্টা করতো, সেটা সে করে নাই। রশিদ কিন্তু বাস চালায় যাচ্ছে, পরবর্তীতে মেয়েটার চিৎকার, আশেপাশে দেখতেছে যে গ্রামবাসী চলে আসতেছে, লোকজন আসতেছে, এই সময় আর কি ঘটনাটা জানাজানি হয় এবং এরা পরবর্তীতে পালা যেতে সক্ষম হয়। পরবর্তীতে আসামি তিনজনের মধ্যে একজন পিবিআই অ্যারেস্ট করে, একজন করে সিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা জানাই নাই, তবে এই পিবিআইয়ের কাছে যে আসামি ধরা পড়েছে রশিদ, সে তো 164 অনুযায়ী বক্তব্য দিয়েছে, ঘটনার সত্যতা স্বীকার করে বক্তব্য দিয়েছে, নিজেকে জড়ায় নাই, ওই রশিদকে জড়িয়ে বক্তব্য দিয়েছে, তো শহীদকে জড়িয়ে বক্তব্য দিয়েছে। আমরা তো আরও জানতে পারবো, এখন এটা আমরা খোঁজ নিচ্ছি যে এদের কোনো প্রিভিয়াস রেকর্ড আছে কিনা এই তিনজনের। এই পর্যন্ত স্বীকার করেন, এটা যেহেতু গ্রামবাসী আসতেছে, গ্রামবাসী আসতে পারলে তো ওদেরকে ধরতে পারলে তো অবস্থা খারাপ নেই। হ্যাঁ, ওই এলাকাতে ওরা জাস্ট নিজেদের প্রাণ রক্ষার্থে ওখান থেকে তারা ওই মেয়েটা পড়ে যাওয়ার পরেও তারা কিছু দূর সামনে গিয়া বাসটা থামায়, ওখান থেকে তারা পালায়। এটা ওর চাচাতো বোনের হাজব্যান্ড, সে বাসে তুলে দিছিল, এখন পর্যন্ত তার সম্পৃক্ততার বিষয়ে কোনো না। তবে আমরা তো উই আর কিপিং অল দ্য অপশনস ওপেন। এটা বাসটা যাওয়ার কথা ছিল সিলেট থেকে সুনামগঞ্জ, সিলেট থেকে সুনামগঞ্জ। এখানে কথা হলো যে আপনার সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে সুনামগঞ্জ শহরের 10 কিলোমিটার আগে একটা বাইপাস বামের দিকে চলে যায়, বামের থেকে গেলে 35 কিলোমিটার পরে হচ্ছে দিরাই। কথা ছিল যে মেয়েটাকে 10 কিলোমিটার আগে ওই দিরাই মাথা রাস্তার মাথায় নামিয়ে দিয়ে বাসটা সুনামগঞ্জ চলে যাবে, মেয়েটা পরে ওখান থেকে লেগুনা বা অন্য কিছু নিয়ে বাড়ি যাবে, এরকম বিষয় ছিল আর কি। কিন্তু এরা ওই রাস্তার মাথায় না দেয়া সুনামগঞ্জ যায়, সুনামগঞ্জ থেকে আবার ওই মেয়েটা বলার পরে তারা আবার ওই যে দিরাইয়ের উদ্দেশ্যে জায়গাতে গেলে, দিরাইয়ের আপনার 3-4 কিলোমিটার আগে আপনার এই সুজনগরে এই ঘটনা ঘটে। একজন বক্কর পলাতক আছে, তো আমরা তাকে ট্রেইল করতে। জি, ধন্যবাদ সবাইকে।